आसी रे भाई आसी 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 এইরকম জিকির হাক্কানি পীররা শিখায় না। তো জিকিরে কয়টা জিনিস থাকতে হবে? দুইটা জিনিস। এক, জিকির হতে হবে সওয়াবের জন্য। দুই, জিকির হতে হবে আদবের সাথে। কিসের সাথে? আদব থাকতে হবে আর সওয়াব থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের দেশে অনেক জায়গায় দেখি মাহফিলে জিকিরে আদব নাই। দেখা যায় কোথাও বেদাতি তরিকায় জিকির হয়, ঢোল ডক্কর নিয়ে লাফালাফি ফালাফালি করে জিকির করতেছে। এগুলো আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া হোমনা এলাকায় একটু বেশি, ঠিক কিনা? ঢোল ডক্কর একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে ফালাফালি করতেছে, লাফায় ফালায় করো জিকির যেমনে খোদা রাজি বলছে আমাদের সনাম ধন্য বাবাজি। এখন ওটা জিকির আদব আছে? আরে ভাই কথা কইবা না, আমি তো কবরস্থানে না মাহফিলে, আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে। ওইখানে কি আদব আছে? জিকির আছে আদব নাই? জিকির আছে। আবার অনেক জায়গায় দেখা যায় জিকির করতে সময় রাত ১২টার পরই জিকির শুরু করে, একদিকে পুরুষ আর একদিকে মহিলা, মাঝখানে পর্দা থাকে। এক সময় দেখা যায় খলিফা একটা সুর টান দিছে দোতারা নিয়া, মনের বাত্তি বড় বাত্তি বাইরের বাত্তি মারো লাত্তি। কি করবো এটা এখন? এগুলো রাখো, মনের বাত্তি বড় বাত্তি বাইরের বাত্তি মারো লাত্তি, লাইট বন্ধ হয়ে যায়। তারপরে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা সরাও। তারপরে লেডিস আর লেভেন্টিস এক হইয়া বদমাশি করে ফাইজলামি করে, ওইটার নাম দিছে জিকির। ওটা জিকির নয়, জিকিরের নামে ভণ্ডামি, চরম পর্যায়ের বেয়াদবি ছাড়া আর কিছু না। এইরকম জিকির হক্কানি পীররা শিখায় না। শিখায় জনপুর ফুরফুরা তাদের শাখা প্রশাখে যে সতুরা, এরা কিরকম জিকির শিখাইছে আপনাদেরকে? আদবের সাথে জিকির শিখাইছে, ঠিক না? আবার কোথাও কোথাও দেখা যায় নেক সুরতের ভ্যাক, নেক সুরতের দোতারা তাম্বুরা জাম্বুরা নাই কিন্তু বেহুদাই মাঠে ফালাফালি করে, বাসি উঠে গাছে উঠে। আদব আছে না নাই? তবে কয় ওয়াজদ হইছে ওয়াজদ। এটা কেমন ওয়াজদ যে তারা খাম্বাও চিনে সুপারি গাছও চিনে বিদ্যুতের খুঁটির তার চিনে ওইটাই উঠে না বাসে উঠে, তার মানে হুশ আছে। তো হুশ থাকলে এটা ওয়াজদ হইল? কথা বলে না। দেখলাম একটা ভিডিও, পীর জিকির করাচ্ছে খলিফার জজবা উঠছে, এসে পীরকে বাম হাতে ধরে ডান হাতে কড়ি মারতেছে, পীরের ঠ্যাং দুটো উপরে উঠে গেছে লুঙ্গি চিচেন থাক। এটা কি জিকির না জিকিরের নামে বেয়াদবি? জিকিরের শর্ত হচ্ছে আপনাকে সওয়াবের জন্য হইতে হবে, আদবের সাথে হইতে হবে, ঠিক কিনা? যখন আপনি আল্লাহর জিকির করবেন সওয়াবের জন্য, যখন আপনি আল্লাহর জিকির করবেন আনুগত্যের সঙ্গে শিষ্টাচার রক্ষা করে, আল্লাহ তখন আপনার জিকির করবেন কিভাবে? ইয়াজকুরুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা বির রাহমাতি ওয়াল মাগফিরা, আল্লাহ তখন ওই জাকের বান্দার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন আর ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে তার জন্য ক্ষমা নির্ধারণ করে দেন। এটা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। তাহলে কোনটা বান্দার জিকির কোনটা আল্লাহর জিকির তা কি বুঝলেন?